কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আরও কঠোর অবস্থান নিল দিল্লির পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরে আর ধর্ণা দিতে পারবেন না কুস্তিগিররা। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রতিবাদী কুস্তিগিররা মিছিল করে সেদিকে যাওয়ার চেষ্টা করেন। যদিও মিছিল শুরু হওয়ার আগেই বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটের মতো কুস্তিগিরদের আটক করে দিল্লি পুলিশ। এই ঘটনার পর জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। রবিবার নতুন সংসদ ভবনের সামনে মহিলাদের মহাপঞ্চায়েত করার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রতিবাদী কুস্তিগিরেরা। কিন্তু সংসদ ভবন অভিযানের আগে পথেই আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটক করা হয় তাদের। দিল্লি পুলিশের বক্তব্য, প্রতিবাদী কুস্তিগিরদের বারংবার অনুরোধ করার পরেও তারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছেন। সমাজ মাধ্যমে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, কুস্তিগিররা যদি আবার অবস্থানে বসার জন্য আবেদন করেন তাহলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও তাদের বসার অনুমতি দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশের একটি সূত্রে। যদিও যন্তর মন্তর প্রতিবাদ আন্দোলনের জায়গা হিসেবেই পরিচিত, রবিবার বিনেশ সাক্ষীদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, যা দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেন্দ্র সিংহ, নীরজ চোপড়া, সুনীল ছেত্রীদের মতো ক্রীড়াবিদরা। প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন তারা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে টুইটও করেছেন। তিনি লেখেন, দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগাট এবং অন্যান্য কুস্তিগিরদের মারধর করছে তা তীব্র নিন্দা। এটা লজ্জাজনক যে আমাদের চ্যাম্পিয়নদের সাথে এমন আচরণ করা হয়েছে। গণতন্ত্র সহনশীলতার মধ্যে নিহিত কিন্তু স্বৈরাচারী শক্তি অসহিষ্ণুতা এবং ভিন্নমতকে দমন করার উপরই উন্নতি লাভ করে। অবিলম্বে পুলিশের কাছে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আমি আমাদের কুস্তিগিরের পাশে আছি। ক্যালকলিং টিভি।